हेलो ब्यूटीफुल पीपल, हाय एवरीवन, वेलकम बैक टू माय चैनल। तो तुम्हारे आगे वीडियो टाते आमी बोले चिलाम जे मापाई बर्थडे ते की गिफ्ट्स पाच्छे शेटार एक टा अनबॉक्सिंग वीडियो नी आमी खूब तातारी तुम्हारे सामने आसबो। तो आज के आम्रा दुजोने मिले चले एसेछि मापाई जा जा गिफ्ट्स पेयेछे सेगुलो आमी तोमादेरके देखाबो बोले। तो सबार आगे बोले रखी जारा चैनले नतून एसेछो आमाके देखते तारा चैनलके प्लिज सबस्क्राइब कर दाओ আর সবাই ভিডিওটাতে লাইক করো আর তোমরা সবাই মিষ্টি মিষ্টি কথা কমেন্ট সেকশনে আর অনেক 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 শেয়ার করো বন্ধু ফ্যামিলির সাথে। তো আগের ভিডিওটাতে আমি তোমাদেরকে বলেছিলাম যে তোমাদের জন্য একটা গেম রেখেছি যে মাপাই সারা দিনে টোটাল কটা গিফটস পেলো সেটা কে কে বলতে পারবে কমেন্ট সেকশনে কে কে জানাবে। তো অনেকেই জানিয়েছে, অনেকেই রাইট অ্যানসার দিয়েছে, অলমোস্ট সবাই রাইট অ্যানসার দিয়েছে। তার মধ্যে সবার আগে আমি অ্যানসারটা বলতে চাই, মাপাই সারা দিনে টোটাল 7টা গিফটস পেয়েছে। সো দেখো এখানে সব কটা গিফটস একসাথে রাখা রয়েছে, তোমরাই গুনে দেখে নাও 7টাই আছে। তো সবার আগে যে অ্যানসার সঠিক দিয়েছে তার নাম হলো তারা ঘোষ, তারপর মুনমুন দাস চক্রবর্তী অ্যান্ড চিরশ্রী রাহা, এই তিনজন সঠিক আনসার দিয়েছে। তো এই তিনজনকে অনেক অনেক ধন্যবাদ, তোমাদের মূল্যবান সময় খরচ করে আমার কমেন্ট সেকশনে তোমাদের মিষ্টি মিষ্টি কথা জানানোর জন্য। সো লাভ ইউ অল। সো বন্ধুরা আর কথা না বাড়িয়ে চল স্টার্ট করি, তুই কি কি বার্থডেতে গিফট পেয়েছিস সবাইকে চল দেখাই, চলো স্টার্ট করি। বাচ্চার বার্থডেতে স্পেশাল কিছুই করতে পারিনি, তাও ওকে যতটুকু আনন্দ দেওয়া যায় ততটুকু প্রাণপণ চেষ্টা করেছি আর ওর খুব ভালোও লেগেছে। কেউ বিশেষ আসতেও পারিনি, বিশেষ কি কেউই আসতে পারিনি, আমরা পাঁচজন মিলেই আনন্দ করেছি। তো ওকে যতটুকু আনন্দ দিতে পেরেছি ওর যে ভালো লেগেছে, ওর জন্য এত কিছু প্ল্যান, এত দিনের প্রোগ্রাম, সব কিছু যে সাকসেসফুল হয়েছে যার জন্য করেছিলাম তার যে এত ভালো লেগেছে এটা শুনেই আমি খুব খুশি। তোর ভালো লেগেছে তো মাপা বার্থডে? ওর খুব ভালো লেগেছে আর ওর গিফটস গুলো পেয়েও খুবই ভালো লেগেছে। আর ও আগের বারে আমাকে বলেছিল ওর বার্থডেতে ইউজুয়ালি যা ওর চায় সেগুলো আমরা এমনি দোকান থেকে এনে ওকে দিয়ে দিতাম। তো ও আমাকে বলেছিল যে তোমরা এইভাবে কেন গিফটস দাও, আমার এইভাবে গিফটস নিতে ভালো লাগে না, আমাকে একদম সুন্দর করে যেভাবে বার্থডেতে র্যাপিং করে কেক কাটিং এর টাইমে গিফটস দেবে আমাকে। তো সেই কথাটা আমার আগের আগের ইয়ার থেকে আমার মাথায় ছিল যে না ওকে আমাকে কেক কাটিং এর সময় সুন্দর করে, মানে আমরা যখন কোনো ইনভিটেশন পার্টিতে যাই যেরকম আর কি সুন্দর করে র্যাপিং করে আর কি মানে গিফট দেওয়া হয়, ও আর কি সেই ব্যাপারটা চেয়েছিল। তো সেই ব্যাপারটাই ওকে আর কি দিয়েছি, ও সেটাতে খুব 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 খুশি হয়েছে। তো ও আজকে আমাদের বলবে যে সব থেকে ওর কোন গিফটটা পছন্দ হয়েছে, আর সেটাই সবার আগে তোমাদেরও এটা দেখাবে। তো তুই সবার আগে কোন গিফটটা তোর 7টা গিফটস এর মধ্যে পছন্দ হয়েছে সেটাই তুই আমার বন্ধুদেরকে জানা, তারপর গিফটটা দেখা। আমার আদেরই পছন্দ হয়েছে নুপুর। ও নুপুরটা পছন্দ হয়েছে কেন? কারণ ওটা ঝুমঝুম ঝুমঝুম আওয়াজ হয়, আবার নামও ঝুমঝুমি, আমার খুব ভালো লেগেছে। ও জো জো জো, কি সুন্দর কথা। আচ্ছা দাঁড়া তোমাদের ক্লোজলি দেখাই, এই নুপুরটা আমি ওকে দিয়েছি, তোমরা কি বুঝতে পারছো ডিজাইনটা কি সুন্দর? না আমার নিজেরই পড়তে ইচ্ছে করছে, কাজ যদি একটু মানে আমার পাটা ছোট হতো বা এই নুপুরটা যদি একটু বড় হতো তাহলে আমি পরে নিতাম, আমার পায়ে হচ্ছে না। আওয়াজটা দেখো কি সুন্দর, এটা হলো ফার্স্ট গিফট। তোমাদের কেমন লাগলো ডিজাইনটা কমেন্ট করে জানিও। তারপরে সেকেন্ড গিফট দেখাই, এই ড্রেসটা। এই ড্রেসটা তোকে কে দিয়েছে? মিমি মানে আমার দিদি ভাই, ওর মাসি, মাসিকেও মিমি বলে। তো এই ড্রেসটা ওর খুব পছন্দ হয়েছে, তোমরা দেখেছো। তো তোমাদের জন্য আরো একবার দেখে নাও মাপাইকে এই ড্রেসটা পরে কেমন লাগছে, তোমাদের জন্য আরো একবার দেখাচ্ছি।
লাগছিল মাপাইকে ড্রেসটা পরে। এই দেখো এটার নিচটা এরকম। তোর এটা খুব পছন্দ হয়েছে না মাপি? আর এটা আমার খুব ভালো লেগেছে। আমি এটা খুব জব দিলে অনেক দিনের ইচ্ছা ছিল, সে মনের কথাটা মিমি বুঝতেও পেরেছে। একদিকে হাতা থাকবে আর একদিকে হাতা থাকবে না, এটা ওর অনেক দেখেছিস কোথাও একটা কাউকে দেখেছিস তাই জন্য ওটা দেখেছে, হয়তো কোথাও গানে টানেতে কোনো একটা সঙ্গে টঙ্গেতে কিছু হয়তো দেখেছে, দেখে ওর খুব পছন্দ হয়েছে। চলো তারপরে আরো একটা জামা, এই যে এটা ও থাম্মি দিয়েছে, মানে ওর আঙামা বলে ডাকে। এই ড্রেসটাও পরে মাপাইকে কেমন লাগছিল তোমরা একবার দেখে নাও। সো যারা এই ভিডিওটা দেখোনি এখনো মাপাইয়ের বার্থডে ব্লগ, তাদের জন্য আমি এটা দেখাচ্ছি। যারা দেখেছো তারা তো জানোই মাপিকে কত সুন্দর লাগছিল। তো যারা এখনো অবধি দেখোনি মাপাইয়ের বার্থডে সেলিব্রেশন ব্লগটা, তাদের জন্য আমি নিচে ডেসক্রিপশন বক্সের লিংক দিয়ে দিচ্ছি, তোমরা ওখান থেকে চেক করে নিতে পারো। সো এই জামাটা, এই প্রিন্সেসের জামাটা ওর ঠাম্মি দিয়েছে, মানে ওর আঙামা বলে ডাকে এই জামাটা দিয়েছে। দেখো কি সুন্দর জামাটা, অনেকটা ঘের আছে আর মাপিকে খুব সুন্দর লাগছে, একদম প্রিন্সেসের মতো। মাপির যে কেকটা হয়েছে সেটা হচ্ছে একটা বার্বি, আর ওকেও পুরো বার্বি লাগছে, ওটাও হোয়াইট বার্বি, ও হোয়াইট বার্বি হয়েছে, দুজনে পুরো সেম সেম ম্যাচ হয়ে গেছে। যেটা আমার মা ওকে পাঠিয়ে দিয়েছে, আসতে তো পারেনি তাই পাঠিয়ে দিয়েছে। ওর এরকম অনেক দিনের দরকার ছিল, ও বলে রেখেছিল এরকম এই অ্যালুমিনিয়াম, এটা অ্যালুমিনিয়ামই বলে তো, যাই হোক এই মেটেরিয়ালের খেলনা ওর অনেক দিনের দরকার ছিল, মানে ও সত্যিকারে রান্না করবে আর কি, তো সেই কারণে এই খেলনা সেটটা দরকার ছিল। যদি সম্ভব হয় আমি তোমাদেরকে এই সত্যিকারের রান্না করে একদিন আমি আর মাপাই আর মাপায় পাপা তিনজন মিলে একটা পিকনিক করার প্ল্যান আছে, মাপাইয়ের সমস্ত বাসন নিয়ে স্মল স্মল কিচেন, সেই হয় না ছোট্ট ছোট্ট অল্প অল্প রান্না, ওটা করার আমাদের অনেক দিনের ইচ্ছা। তো যদি হয় তো তোমাদেরকে অবশ্যই শেয়ার করবো, হ্যাঁ এই বাসনগুলোতে রান্না করব। তো আর কি দিয়েছে দেখা, এটার সাথে ছিল এই একটা গণপতি বাপ্পা মরিয়া, আর দেখো কি সুন্দর। দাঁড়া তোমাদেরকে প্লাস্টিকটা খুলে দেখো, তোমাদের জন্য খুলবো। মাপাই গণেশ খুব পছন্দ করে, কি সুন্দর না? তার সাথে একটা ছোট্ট কিউট শোপিস। তো তোমাদের জানতে ইচ্ছা করছে আশা করি এর মধ্যে কি কি বাসন আছে, তো মাপাই দেখা একটা একটা করে। সবার আগে একটা বটি, রে বাবা বটিতে অনেক ধার আছে দেখো। এই একটা বাসন, জল তোলা ছোট্ট একটা মগ, দেখাও তুমি তুলে তুলে দেখা। হাঁড়ি, এখানে কি করব? ভাত করব, ভাত করব। ও এটা হচ্ছে উনুন, উনুনে এরকম ভাবে বসে ভাত করব। এই একটা বাসন, গামলা, এই একটা কড়াই, ছোট্ট কড়া দেখো, এই দুটো গ্লাস, জলের গ্লাসও দিয়েছে, আর একটা স্পেশাল জিনিস দিয়েছে আমার মা। আমার মতো মাপাইও মহাদেবকে খুব ভালোবাসে, তাই ও ছোট্ট পুচকি কমন্ডল দিয়ে শিবের মাথায় জল ঢালবে, ওম নমঃ শিবায়। এইটা করে ও এখন এটা মানে ইউজ করেনি, ব্যবহার করেনি, তোমাদেরকে দেখাবে বলে রেখে দিয়েছে, এবার ও যখন ইচ্ছা হবে শিবের মাথায় এটা করে জল ঢালবে। কি কিউট না এটা, ভালো লেগেছে।
তোর খুব ভালো লেগেছে? আর কি আছে তোর ঝোলায়? আর আছে খুন্তি আর খাতা। বস, আর কি তুই রান্না করবি এবার থেকে? নো 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 নো, আচ্ছা ঠিক আছে এবার নেক্সট দেখা কি আছে। নেক্সট হচ্ছে এটা, এটা দেখা। আচ্ছা এটা তুই পারবি না, আমি খুলে দিতে। এটা ওর পাপা ওকে দিয়েছে, এই পেন্ডেন্টটা দেখো। চেনটা ওর আগেই ছিল, চেনটা দেয়নি, পেন্ডেন্টটা দিয়েছে। পেন্ডেন্টটা দেখো খুব সুন্দর একটা ডিজাইন। তোমরা জানি না এটা কতটা ফোকাস নিচ্ছে, দেখতে পাবে কিনা জানি না ডিজাইনটা। আমি তাও সবার শেষে সব কিছু আমি আরেকবার দেখিয়ে দেবো, ভিডিওটার এন্ডে তোমরা আরেকবার ডিজাইনটা ভালো করে দেখতে পাবে। এটার কিন্তু একটা কনসেপ্ট আছে, এটা কিন্তু একটা ফ্রি টু ফ্লাই, একটা বার্ড দেখো। এটার কনসেপ্টটাই হচ্ছে ফ্রিডম, ফ্রি টু ফ্লাই। খুব ইউনিক এটা দেখতে, তাই জন্য এটা আমরা পছন্দ করে ওর জন্য কিনেছি। আমার ইচ্ছে ছিল একটা হার্ট শেপের মধ্যে ছোট্ট একটা ডায়মন্ড থাকবে, আমি ওটাই মানে মাথায় নিয়ে কিনতে গেছিলাম। কিন্তু ওখানে গিয়ে এটা আমাদের দেখে এত পছন্দ হয়ে গেছে যে আর ওটা আর কিনিনি, এরকমই কিনে নিয়েছে। মানে ওরও খুব ভালো লেগেছে। ওই তো আমার একটা বাটারফ্লাই, ওই তো আমার একটা বাটারফ্লাই, ওই তো আমার একটা বার্ড, তাই জন্য এটা আমার খুব পছন্দ হয়েছে। আর ওকে পরেও খুব ভালো লাগছে। কি আছে নেক্সট নেক্সট দেখা কি কি আছে? আর তারপর আমার রান্না দিয়েছে এই ডলটা, তো ম্যাজিক দেখবে। নো 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 নো, নো 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 নো, এবার পড়ে রয়েছে লাস্ট গিফট, এটাই সেভেন্থ গিফট। তো এটা তুই দেখাবি, এটা খুলতে পারবি? ও গিফটের প্যাকেটগুলো কিন্তু আমরা খুলে ফেলেছি। এই গিফটটা এটা তোকে কে দিয়েছে? মাম্মা। এটা আমি ওকে দিয়েছি, এটা ওর ইচ্ছে ছিল একটা কাভার্ড হবে, সেখানে ও নাকি বারবির সমস্ত ড্রেস হ্যাঙ্গারে করে রাখবে, আর যেটা ইচ্ছা নেবে আবার খুলে চেঞ্জ করে করে রাখবে। এটার সাথে এই বারবিটা দিয়েছে, বারবির সাথে অ্যাক্সেসরিজ কিছু করে আছে। দেখো বারবির ইয়াররিংটা দেখো কত সুন্দর, আর হাতে এরকম পরে আছে, আর ড্রেসটা তো খুব সুন্দর, চুলটাও খুব সুন্দর, তার সাথে এই কভারটা। এগুলো সব কিন্তু ওপেনেবল, দেখো এখানে সব ড্রেসেস রয়েছে, সব পরে যাচ্ছে, খুলে খুলে পরে যাচ্ছে। এই একটা ডোর, এই একটা দুটো ড্রয়ারও আছে, দুটো ড্রয়ারও আছে। তার আমি তোমাদেরকে ভালো করে দেখাই। সো মাপাই খুলে খুলে দেখা কি কি আছে তোর আলমিরাতে। দাঁড়া, এখানে সমস্ত অ্যাক্সেসরিজ আছে। এ দেখো একটা কি সুন্দর ক্রাউন, এটা কি রে? এটা একটা ক্রাউন না, এই যে এই লম্বা মতো, এটা আমি জানি না, এটা আমি বুঝতে পারছি না। তোমরা যদি জেনে থাকো তাহলে জানিও তো এটা কি কি এটা বস্তুটা। আর একটা গলার নেকলেস, ও মাই গড কি সুন্দর, এটাও একটা নেকলেস। আর একটা পারফিউম, পারফিউমটা দেখেছো কি সুন্দর, পারফিউমটা তো একদম সুন্দর, দারুণ দেখতে পারফিউমটা। এটাতে কি আছে? এখানে একটা ক্লিপ, এই দেখো এটা একটা খুব সুন্দর একটা হ্যাট, এটা বারবি ট্রলি, এটা বারবির ভ্যানিটি ব্যাগ, আর এটা এটা বারবির একটা ব্যাগ, আর এটা একটা বারবি, এটা একটা হেয়ার ক্লিপ, আর এটা একটা ড্রেস। মাই ক্লিপটা তো তুইও লাগাতে পারিস, এটা একটা ড্রেস,
তুই কিউট না? আর হ্যাঙ্গার গুলো কোথায়? হ্যাঙ্গারে করে রেখেছিলি? হ্যাঙ্গার গুলো হারিয়ে ফেলেছিস এর মধ্যে? হ্যাঙ্গার গুলো দেখো, এই হ্যাঙ্গারে করে ড্রেস গুলো ঝোলানো থাকবে। এই যে এই দেখো, এটা ব্যাক করা একটু, হ্যাঙ্গার রাখার আবার রডও আছে, হ্যাঙ্গারে করে ঝুলবে এরকম করে। এটাতে আছে আরো দুটো ব্যাগ। গুলো খোল, নিচে কি আছে? নিচে গারে চিরুনি। ও দেখা কি সুন্দর ছোট্ট চিরুনি, এই একটা চিরুনি, দুটো কম দিয়েছে। ও বাবা এটাও কি সুন্দর। আর একটা মিরর, মিররটা দেখা, দেখো মিরর, মেকআপ মিরর। এটা দেখি, এটা একটা, আমাকে একটু খুলতে দে, আমার তো খুলতে ভালো লাগবে। এই একটা কম। আর এটাতে কি আছে? এটা তো কি সুন্দর জুতো, আপাই আমায় দিবি এটা পরতে? দেখো কি সুন্দর হিলস এটা, এই দেখো। অনেক কিছু জিনিস আছে, এগুলো সবই এইটার মধ্যে ছিল, এটা সব শুদ্ধ জিনিসটা। এটা যদি তোমরা কিনতে চাও তো আমি এটার লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, এটা আমি অনলাইন থেকেই কিনেছি। স্কেটিং শুজ। আচ্ছা তোমাদেরকে একটা জিনিস দেখাই, এটা কিন্তু বার্থডে গিফটসের মধ্যে নয়, এটা ওই বারবিটা দেখালাম বলে এটা আমার তোমাদেরকে খুব দেখাতে ইচ্ছা করলো। মাপাইয়ের বারবির কালেকশন দেখবে, মাপায়ের এই দেখো কতগুলো বারবি, এই একটা বারবি, এই একটা, এই একটা, আর এই একটা, আর আমি একটা দিয়েছি, টোটাল পাঁচটা বারবি ডলস। তো একটা জিনিস কি তোমরা নোটিস করেছো, আমরা দুজনেই আজকে রেড রেড পরেছি, ম্যাচ করে করে রেড রেড। তো আমাদের দুজনকে আজকে কেমন লাগছে কমেন্ট করে জানিও। আমি আজকে সাজুগুজু করেছি, শাড়ি টাড়ি পরে সুন্দর করে সেজে গুজে তোমাদের সামনে এসেছি। তো আমাকে দেখতে কেমন লাগছে, আমার মেকআপটা কেমন লাগছে, আর আমার মিষ্টি মেয়েটাকে কেমন লাগছে, আমাদের দুজনকে একসাথে রেড পরে কেমন লাগছে তোমরা জানো। কেমন লাগলো তোমাদের এই ভিডিওটা? যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো and share করো and মামমামে চ্যানেলকে সাবস্ক্রাইব করো। বা থ্যাংক ইউ, সত্যি সাবস্ক্রাইব করো। আর আমার উইশ পূরণ করার জন্য থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। আমি বলেছিলাম খুব শিগগিরই আমার 200 সাবস্ক্রাইবার কমপ্লিট করে দাও, তো 200 সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেছে, আমি খুব খুশি। তো আরো 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 সাবস্ক্রাইবার চাই, আরো আরো নতুন বন্ধুদের চাই আমার। সো সবাই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো, প্লিজ 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 ভালোবেসো আমাকে। আমি কথা দিয়েছি প্রত্যেক সপ্তাহে আমি নতুন নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে আসব। সো আমি আসছি, এখন যদিও একটু ফ্রি আছি, মাপায়ের সামার ভ্যাকেশন চলছে, তো স্কুলটা খুললে আবার একটু চাপ পড়ে যাবে, তবে আমি তোমাদের যেহেতু কথা দিয়েছি আমি সপ্তাহে একটা করে ভিডিও ডেফিনেটলি আনবো তোমাদের জন্য। সো আজকের ভিডিওটা এইটুকুই, যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তো মাপাই বলেই দিয়েছে, নতুন করে কিছু বলার নেই, সবাই একটু লাইক করে দিও আর চ্যানেলকে সাবস্ক্রাইব করো। বাই বাই, টেক কেয়ার অ্যান্ড গুড নাইট ফ্রম আস, টাটা।